বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতে রাজ্যের সমস্ত ক্লাবগুলিকে 50,000 টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার বিকেলে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী এমনই কথা ঘোষণা করেছেন। সেই সঙ্গে বিদ্যুৎ বিলের ক্ষেত্রে ক্লাবগুলিকে গুনতে হবে মোট বিলের 50%, বিনাশুল্কে দমকলের অনুমতি মিলবে, করোনাকে রুখতে প্যান্ডেলের চারদিক খোলা রাখতে হবে, মণ্ডপে ঢোকার মুখে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কের ব্যবস্থা রাখতে হবে, নজর রাখতে হবে সামাজিক দূরত্ব মানার ক্ষেত্রেও। যেহেতু করোনার কারণে চাঁদা আদায়ের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে, তাই রীতিমতো কল্পতরু হয়ে মুখ্যমন্ত্রী সকলকে স্বাস্থ্যবিধি মেনে পুজো করতে উৎসাহ দেওয়ায় রাজ্য জুড়ে খুশির জোয়ার নেমে এসেছে। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্যোক্তা এবং সাধারণের উদ্দেশ্যে আর কি কি বলেছেন শোনাবো। খোলামেলা মণ্ডপ করুন, সাইডে যদি ঢাকতে হয় তাহলে ছাদ খোলা রাখুন, আর ছাদ ঢাকতে হলে অন্য দিকগুলো খোলা রাখুন। আজকে দেখছেন আমাদের ইনডোরে এই প্রথম আমি একটা বড় মিটিং করছি, কিন্তু আমার প্রত্যেকটা দরজা জানলা আমি খুলে দিয়েছি। কেন খুলে দিয়েছি? একটাই কারণে, যদি কোনো সংক্রামক কিছু থাকেও খোলা হাওয়ায় সেটা যাতে বেরিয়ে যাওয়ার সুযোগ পায়। শুধু জ্ঞান দিলে তো হয় না, জ্ঞানের সাথে কিছু ত্রাণও দিতে হয়। আমি আপনাদের ব্যাপারটা বুঝি, এবছরে অ্যাডভার্টাইজমেন্ট হয়তো ঠিকমতো পাবেন না, স্পন্সরশিপও হয়তো ঠিকমতো পাবেন না, ইকোনমিক সিচুয়েশন ইজ সো ব্যাড, কি করে পুজো করবেন? পুজো কমিটিগুলোর অনেকের মাথায় হাতও পড়েছে। যাক গিয়ে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা তো করি। ফায়ার ব্রিগেড কোনো ফিজ নেবে না, টোটাল ফ্রি। কর্পোরেশনগুলো, পঞ্চায়েত কোনো ট্যাক্স নেবে না, টোটাল ফ্রি। সিএসসি 50% ফ্রি। এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ দপ্তরও 50% ফ্রি। এবার আপনাদের আমি বলি, দিদি কটুকু সাহায্য করতে পারে, পয়সা নাই করি নাই। কোভিডে প্রায় 2,500 কোটি টাকা চলে গেছে, রেগুলার ফ্রিতে ট্রিটমেন্ট, ওষুধ, মেডিকেল বেনিফিট সব দিতে হচ্ছে। তা সত্ত্বেও আমি মনে করি এটা আমাদের জাতীয় উৎসব। আর আমি আপনাদের সাথে, আমি তো একক বলে কেউ নই, আমি তো আপনাদেরই একজন ঘরের লোক। আমাদের টাকা নেই, পয়সা নেই, একথা ঠিক। আমাদের অনেক জায়গায় দেখবেন সরকারি কর্মচারীরা মাইনেও পাচ্ছে না, কিন্তু আমরা কিন্তু আজ পর্যন্ত এসবগুলো দেখে রেখেছি। এমনকি পেনশনও আমরা 2 মাস একবারে দিয়ে দিচ্ছি, যাতে মানুষের অসুবিধে না হয়। ফ্রি রেশন দেওয়া হচ্ছে, সবটাই চেষ্টা করছি। বাট পুজো কমিটিগুলো আমি জানি খুব প্রবলেমে আছে। আমাদের একটা স্বল্প দান তো আমরা দিই, দান নয় ভালোবাসা। এবারে যেহেতু আপনাদের প্রবলেমটা একটু বেশি আছে, এবারে রাজ্য সরকার আপনাদের 50,000 টাকা করে দেবে প্রত্যেকটা পুজো কমিটিকে। আমরা করোনাকে লকডাউন করে দিয়ে, কোভিডকে লকডাউন করে দিয়ে আমরা খোলা হাওয়ায়, খোলা উৎসবে সবাইকে আমন্ত্রণ জানিয়ে যাই। আর সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সব পরিবার আমার ভালো থাকুক। আবার বলি, জাগো দুর্গা, জাগো দশপ্রহর অনধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো মা, মা আসছে, মা আসছে, মা আসবেন, মা সকলকে ভালো রাখবেন। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমো হে। মা সকলকে ভালো রাখুন, আপনারা সকলে ভালো থাকুন, করোনা হেরে যাক, বাংলা জিতে যাক।